وما أرسلناك إلا رحمة للعالمين. আমার নবী বলেছেন যা কিছু কল্যাণকর তোমরা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। রাস্তা হলো দুইটা, একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা। এই জন্য দুইটা রাস্তা তোমাকে চিনা লাগবে। এই চিনার জন্য আমার আল্লাহ বিবেক নামক আদালত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রবের দিদারে নিয়েছেন, কিন্তু মনে রাখবেন আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কেন? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন কেন? দুইটা কেনর জবাব আমি সুন্দর করে আপনাদের সামনে দিব। আমার আল্লাহ পৃথিবীটা সুন্দর করে সাজাইছেন আমার বন্ধু নবীর জন্য। ঠিক কিনা বলে? আকাশের মধ্যে তারকা আছে, সিআইডি কালাম জাকির ভাই, কাস্টম জাকির ভাই, এই যে দেখেন লাইট। অনেকে বলবে ঝাড়বাতি লাগানো বেদাত, এগুলো নবীর যুগে ছিল না, এরা তো বেদাতের অভাব নাই। যারা দাঁত নাই এরা তো বেদাতি বলবে, দাঁত নাই ইমানের দাঁত নাই, ঠিক কিনা? তো এই যে ঝাড়বাতি লাগাইছে নবীর মহব্বতের মাহফিল, নবীর মহব্বতে কত সুন্দর করে সাজাইল, কিন্তু আমার আল্লাহ দুনিয়ার জমিনে বন্ধু নবীরে পাঠাবে, প্রেমের বাগান সাজাইবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর আসমানটাকে তারকা দিয়া সাজাইছে। কি কথা বুঝেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনাকে প্রস্তুত, কোরআনের ভিতরে মজা আছে না নাই? একটা ঢেউ উঠে যায় এই কোরআন পৃথিবীর বহুত কাফেরের সামনে, আমার নবী তেলাওয়াত করার পরে কাফের অন্তর নরম হয়ে গেছে, সাথে সাথে কালিমা পড়ে কোরআনের সংস্পর্শে চলে এসেছে। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাই আমার নবীরে পাঠাইলেন কেন? আল্লাহ আমাদেরকে পাঠাইলেন কেন? নবীকে পাঠাইছেন আল্লাহর পক্ষের বিধানগুলো জানাইয়া দেওয়ার জন্য। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী পাঠায় বলছেন, হে বন্ধু আমার পক্ষ থেকে এই এই বিষয়গুলো আপনি দুনিয়াতে বলবেন। আমার নবী বলেছেন যা কিছু কল্যাণকর তোমরা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। রাস্তা হলো দুইটা, একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা। এই জন্য দুইটা রাস্তা তোমাকে চিনা লাগবে। এই চিনার জন্য আমার আল্লাহ বিবেক নামক আদালত দিয়েছে। আজকে বহুত মানুষের বিবেক ইহুদি খ্রিস্টানদের কাছে বিক্রি হয়ে গেছে। হাত তোলে বলো ঠিক কিনা বলো? জীবন দিব কিন্তু ইমান দিব না। জিন্দাবাদ।
জীবন দিব কিন্তু ঈমান দিব না ঠিক এটাই ফাইনাল কথা ঠিক এটাই চূড়ান্ত কথা ঠিক এটা ঈমানি কথা ঠিক এটা হুসাইনের চেতনার কথা ঠিক এটা পাক বান্দাদের তাদের কথা হাত তুলে বলুন ঠিক কি না বলে সাবধান করে দিলাম चलने नबी खुशी होबे चलने नबी बेजार होबे नबीरे खुशी करते चाहिना बेजार करते चाहिना नबी खुशी होले खुशी के लाइन गुला चमत्कार ना नबी खुशी होले खुशी के मा आताकुमुर रसूल फखुजूहु वमा नहाकुम अन्हु फन्तहू ए बंदरीब नबी खुशी अल्लाह खुशी আমাদের জন্য রাস্তা দুইটা আল্লাহ নবীরে পাঠাইলো কেন আবার আল্লাহ আমাদেরকে পাঠাইলো কেন নবীরে পাঠাইছে আল্লাহর পক্ষ থেকে বিধানগুলো আমাদের মাঝে বলার জন্য কে মানলো না এটা কাহারো দেখার বিষয় না আল্লাহ বলেন বন্ধু আমি আপনাকে পাঠাইছি আপনার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া যে মানছে সে আমার রহমতের সামিয়ানার নিচে আসছে কে মানলো না এটা নিয়ে আপনি টেনশন করবেন না হেদায়তের মালিক পৃথিবীর কেউ না এ দুগোয়ের মানুষ জবান খুলে বলো হেদায়তের মালিক কে হেদায়তের মালিক আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু হয়ে আপনার দায়িত্ব হলো দাওয়াত দিয়ে দেওয়া আর হেদায়তের মালিক হইলাম আমি আল্লাহ আমি আল্লাহ যারে মোহর মেরে দিয়েছি আপনি যতই তাদেরকে ওয়াজ শোনান না কেন তারা মানবে না আর যারা মানে এরা দলিল চায় না বিনা দলিলেই মানে আবু জাহিল কইছে মেরাজ যে করছেন কই কই গেছেন কোন মসজিদে আকসা গেছি হ্যাঁ এত হাজার কিলোমিটার দূরে মসজিদটা কোন তো এই মসজিদের দরজা কয়টা কোন তো এই মসজিদের জানালা কয়টা এটা আবু জাহিল কইছে আর নবী তো কয় ফাও আল্লাহ মি আয়ুফা আলাইয়া খুশু তোমার রূপ এ পৃথিবীতে যা আছে কোনটাই তো আমার কাছে গোপন নাই সুবহানাল্লাহ আমি সব দেখার মতন ক্ষমতা আল্লাহ আমাকে চোখের পলকে দিয়ে দিয়েছে নবী গন্য 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 আর আবু জাহিল্লা কইছে কয়টা দরজা কয়টা জানালা কোন না কইলে বিশ্বাস করুক কইছে এরপর আবু জাহিল্লা ক আবুল হাইবা ক তারে হাসা হইতে পারে আবু জাহিল্লা একটা ফাওয়াল গিয়ে দেন দি আবুল হাইবের একটা ফাওয়াল গিয়ে দিছে আর একটা ফাওয়াল গিয়ে দেন দি আর একটা ফাওয়াল গিয়ে দিতে গেছে তো কয়টা তো পারি না আবু জাহিল্লা ক এখান থেকে এখানে দুইটা হবে একসাথে আলগিয়ে দেওয়া যায় না এত উপরে গেল কেমনে আবুল হাইবা ক হটি তুরি গত আল্লাহ কোরআনে কয় খাতাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আমি আল্লাহ যারে মোহর মেরে দিছি দলিল দিলেও মানবে না নসিবে হবে থাকা লাগবে ঠিক কিনা বলে আবু জাহিল্লা তুই কন্ঠ কয়টা দরজা কয়টা জানালা আবু লাহাব পাখ কন্ঠ কয়টা দরজা কয়টা জানালা বলার পরেও মানে না আচ্ছা আপনি যদি নবীও দইলে আকাশের চারটা দুই খণ্ড করেন কয় ঠিক আছে আঙ্গুল দেয় ইশারা করছে চারটা দুই ভাগ হয়ে গেছে এরপরে আবু জাহিল্লা কয় তুমি একটা জাদুঘর মানে না আমার নবীর কাছে আবু জাহিল্লা কয় কত দেখি আমার হাতের মধ্যে কি
বুঝতে গেলে বহুত সময় লাগবো, এক রঙের রঙিন না, বাতেনদের সাথে আপোষ করি নাই, করবো না, ওরা আমার ফতোয়া দিয়ে কি করবো, ফতোয়া আমি ফু খালের গলা আপনার মনে কি কষ্ট হইতাছে? হ্যাঁ, ভাগ্যের ব্যাপার। আমার বুঝ থেকে অসুবিধা হইতেছে, আর একটু সামনে যাবো কি? এই জন্য বাবার আমার আমার নবীর শান কইলে আমার কাছে আনন্দ লাগে, তার নবীর শান না শুনলে সুন্নিরা মন ঠান্ডা হয় না রে। কথা বেশি নয়, ডাইরেক্ট কোয়া শুরু করছি, কেন সময় দিকে তাকায় নাই, লাগে আধা ঘন্টা এমনি কথা বলতাম। এই জন্য আমি তাফসীরের ভাষায় কথা বলছি। হেদায়েতের মালিক কে? আবু জাহিল কয় কত হাতের মতে কি? আবু জাহিল কয় নবীর জিগায় আপনি হাতের মধ্যে কি বলেন? এবার আবু জাহিল একটা হাতের মধ্যে পাথর লইয়া নবীর কন্ঠ দিকে হাতে কি? আমার নবী ডাক দিয়ে কয় হাতের মধ্যে কি? আমি বলবো না, হাতের মধ্যে যা আছে সেই বলবে। এবার আমার নবী কওয়া লাগে নাই, পাথর ভিতর দিকে কয় অ নবী আমি পাথর কালিমা পড়া শুরু করে দিয়েছি। এরপর আবু জাহেল আবু জাহেলি রয়ে গেছে, কারণ কপালে হেদায়াত নাই, ঠিক কিনা বলেন? নবীর সামনে এত কিছু কারণ দেখছে, মহব্বতের আওয়াজ দেখছে, এরপর মানে নাই। কিন্তু আবু বকরের সামনে আবার নবী দিয়া বলছে, এ আবু বকর আমি মেরাজ করে আসছি। আবু বকর কে? নবী গো বিনা দলিলে আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। হেরার গোহাই তোমারই দে, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী চান্দা নিল যে তোলে, আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হাজারো বেথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, জবান খুলে বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরে নবীকে পাঠালেন কেন? আল্লাহর পক্ষ থেকে বিধানগুলো নবী প্রচার করবে বলবেন, আর আল্লাহ আমাদেরকে কেন পাঠালেন? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টেন্ডার বাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য রাস্তা হলো দুইটা,
একটা হলো হেদায়েতের রাস্তা, একটা হলো ভালো রাস্তা, আর একটা হলো মন্দ রাস্তা। আমার নবী কার জন্য গজব নয়, আমার নবী সবার জন্য হলো রহমত। কেমন রহমত বিষয় নিয়ে কথা বলবো, আমার নবী কেমন রহমত, যারে মারলেও প্রতিশোধ নেই না। আমার নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছয়টা মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কাউকে এই মর্যাদা দেয় নাই। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? ছয়টা মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কাউকে এই মর্যাদা গুলো দেয় নাই। যুবক আমার এখন বলবেন, হুজুর কি কি মর্যাদা দিয়েছেন? আমার নবী আপনার নবী চমৎকার ভাষায় বলেছেন, হাদাসানা ইয়াহা ইবনু বুকাইরিন ক্বালা হাদাসানা লাইসু আন উকাইরিন আন ইবনি শিহাবিন আন সাইদ ইবনুল মুসাইয়িবিন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল বুইস্তু বিদাওয়ামিন কালিমে ওয়া নুসিরতু বিরউবে ফা বাইনা আনা নাঈমুন উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদ ওয়া উদিয়াত ফি ইয়াদিয়া বলেছেন, আমার আল্লাহ আমাকে অনেকগুলো মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কাউকে এতগুলো মর্যাদা দেই নাই। এর মধ্যে একটা হলো পরিস্থিতি জওয়াবিল কালিমে, অল্প অল্প শব্দে ব্যাপক অর্থবোধক বাক্য বলার যে শক্তি, অল্প শব্দে ব্যাপক বাক্য বলার যে শক্তি, এই শক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে দান করে দিয়েছে। এবং দুই নম্বর হলো অনুসৃতি বিরুবে, শত্রুর মনে ভয় তৈরি করার জন্য, শত্রুর মনের ভিতরে ভীতি সঞ্চারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেছেন। এই জন্য এখান থেকে বুঝতে পারি, কোন যুদ্ধের জমিনে অনেক সাহাবাদেরকে শহীদ হতে হয়েছে, কিন্তু হাজার শত্রু মিলেও আমার নবীকে কেউ শহীদ করতে পারে নাই। এটা হলো অনুসৃত বীরবে, শত্রু নবীর দেখলে শত্রুরা ভয় পেয়ে যেত, কথাগণ ঠিক কিনা বলেন? আমার সমাজও দেখবেন, লাঠি নাই সুটা নাই, কিছু কিছু মানুষ আছে তার নীতি নৈতিকতার কারণে তার চোখের সামনে তাকায় আর ডরেও কথা কয় না, আছে না ভাই? আছে না? শুধুমাত্র তাই না, আমার নবী বলেন ফাদাই না আনা নাইম, আমার নবী বলেন একদা আমি নিদ্রায় অবস্থায় ছিলাম, উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ধনভাণ্ডার সমূহের চাবি কেটে আমি নবীর হাতে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, পাউদি আদি আদি আমার হাতের মধ্যে দিয়েছেন। কয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াকাদ যাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল তো শরীয়তের পর্দা হয়েছেন, ওয়া আনতুম তানতাসিলুনাহা, আর তোমরা এগুলো থেকে এগুলো বাহির করছো কি? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, চাপাচাপি করেন, আমি যে হাদিসটা বলছি বুখারি শরীফের হাদিস, আমার নবীর মর্যাদা নিয়ে আমি বলছি, আল্লাহ নবীর এত মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা অনেকে শুনলে চুলকানি শুরু হয়ে যায়, এই মর্যাদার কথা শুনলে তারা শিরকের ফতোয়া লাগায়, আল্লাহ সমান নবীর করলো কেমনে? আর বেকুবের দল সারা পৃথিবীর সবাই যদি মিল্লা চেষ্টা করে, আল্লাহ ইজ আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর, আল্লাহ স্রষ্টা স্রষ্টাই থাকবে, কথা বলেন ঠিক কিনা বলে? কোরআন শরীফের মধ্যে এসেছে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর ভাষায় বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সমস্ত ধনভাণ্ডারের মালিক হলো আমার আল্লাহ। সমস্ত ধনভাণ্ডারের মালিক কে? সমস্ত ধনভাণ্ডারের মালিক হলো আমার আল্লাহ। কিন্তু যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, সব কিছু ধনভাণ্ডারের মালিক হইলাম আমি আল্লাহ, কিন্তু ওই ধনভাণ্ডার সমূহের চাবি আমার নবীকে দিয়েছেন, কতটুকু দিয়েছেন আল্লাহ জানে, নবী কতটুকু পেয়েছেন নবী জানে, কথা কথা ঠিক কিনা বলেন?
যারা কোরআনের একটা আয়াত পড়িয়াই তাহিরির বিরুদ্ধে ফতোয়াবাজি করে এই জন্য দুই তিন দিন বক বক করছে, এখন আর মৌলভীগুলারে পাওয়া যায় না। এখন আর গেছে গা ধরা খাই লিয়েছে আর কি, দলিল যেহেতু বাই ফেলিয়েছি এখন দেখে যা জানা বাঁচাইতে পারতাম না, ঠিক কিনা? সারা জীবন আমরা যখন কইতাম নবী গায়েব জানে তখন তারা আমাদেরকে মুশরিক কইতো, কয়েক বছর গায়েব জানে আল্লাহ নবীর ব্যাপারে বললাম কিনলে গেলে শিরকার কাপের ফতোয়া দিত, কিন্তু কোরআনের মধ্যে যে আল্লাহ বলছে আমি আল্লাহ যাকে পছন্দ করি তারে গায়েবের জ্ঞান দান করি, এটা মানে না। ঠিক দনবান্ডারটা সেম নতুন সূত্র উঠছে, এটাও দেখবেন কোন এক সময় মানতে বাধ্য হবে। আমরা সুন্নিরা কখনো বলি না যে নবী নিজে নিজে গায়েব জানে, আমরা সুন্নিরা সারা জীবন বলে আসছি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রসুল গায়েবের জ্ঞান জানতেন, কথা কন ঠিক কিনা? তো মূলত আলিমুল গায়েব কে? তো আল্লাহ। আল্লাহ তাকে পছন্দ করে তাকে সেই অদৃশ্যের বিষয়েদের জ্ঞান দান করে, তো আমার নবীজিকে আল্লাহ দান করেছেন, কথা কন ঠিক কিনা বলেন? ঠিক দনবান্ডার তো সেম, নো ডিফারেন্স বিটুইন, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, কোনটা গায়েব আর দনবান্ডার। গায়েব যেমন আল্লাহ জানাই দিলেন রসুল জানতেন, ঠিক দনবান্ডারের সমস্ত দনবান্ডারের মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ নবীকে দান করেছেন বুখারি শরীফের হাদিসটা এই জন্য আমি পড়েছি বোঝার জন্য বলছি, আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ কাছে গায়েব হইয়া অনেক এক মৌলবী মুরব্বী ওইতে ওই দিন ওয়াজ উঠতে পেতে আমি নাকি কইছি আল্লাহ দন রাসুলকে দিয়ে আল্লাহ গেছে ফকির হইয়া, তাহলে এটা একটা অপব্যাখ্যা না? এটা একটা অপব্যাখ্যা না? এই গাদ্দার গুলো সমাজের মধ্যে সারা জীবন এই অপপ্রচার আর গুজব ছড়াইতো, কথা কন ঠিক না বেটি? অপব্যাখ্যা। আবার আরেকটা বলতেছে আল্লাহ দন রাসুলকে দিয়ে আল্লাহ গেছে খালি হইয়া, আমি কি আল্লাহ গায়েব হইয়া গেছে মানে এটা তারা কি খালি হইয়া গেছে বুঝাইছি? তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে যারা কথা বলে বাংলা শব্দ চয়ন যারা বুঝে না এদের সঙ্গে আর কথা বলে পারা যায় না, কিন্তু চুরির দশ দিন গিরোসের যাই বা কই, দলিল তো আমাদের হাতে পকেটে আছে ইনশাআল্লাহ। এই জন্য সারা জীবন আমরা শুনেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বি ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হ্যাঁ বন্ধু আপনি বলুন, আল্লাহ ছাড়া আসমান জমিনে কেউ গায়েবের খবর জানে না। সঠিক, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, এটা সঠিক, আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে না, এটা সঠিক। আমার পোলা বন্ধুরা আকীদা করে দুরুস্ত করুন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলছেন আলিমুল গায়বি ফালা ইয়ুযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইত্তাদা মিরসুল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের 26 27 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র দৃশ্য বিষয়ের জ্ঞানী, তিনি গায়েবের খবর কাউকে দান করেন না, তবে নবীগণের মধ্য থেকে যাকে পছন্দ করেন তাকে গায়েবের জ্ঞান দান করে। তার মানে বোঝা গেল আল্লাহ যাকে খুশি তাকে দান করে, এটা যদি নবীর ক্ষেত্রে দাবি করা হয় গোনা হবে না, অনেক হাদিস দ্বারা প্রমাণ আছে আমার নবী গায়েবের খবর আগেই বলে দিতেন। এরপরে শুধুমাত্র তাই নয়, সূরায়ে আল ইমরানের 179 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ামা কানাল্লাহু লিয়ুতলিয়াকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াতাবি মির রুসুলিহি মাইয়াশা। আল্লাহ তাআলা এমন নন যে তোমাদের সকলকে গায়েব সম্পর্কে অবগত করে দিবেন, কিন্তু তিনি রাসূলদের মধ্য থেকে যাকে মনোনীত করেন তাকে গায়েবের জ্ঞানটা অবগত করাইয়া দেন। এই জন্য আমরা বলতাম সারা জীবন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এই কথাটা সত্য, কিন্তু আল্লাহ যাকে পছন্দ করে তারে গায়েবের জ্ঞান দান করেছেন, আর অসংখ্য হাদিস আছে আমার নবী গায়েব জানতে, নবী নিজে নিজে জানতেন না, নবী কিন্তু নিজে নিজে জানতেন না, জবান খুলে কম জানাইছে কে? আর কোন পেশ আছে তো পাবলিকের মাথা নষ্ট করে কেন, পাবলিকের মাথা নষ্ট করো কেন? পাবলিকতে যাই বোঝা সুন্নিরা নাকি কয় নবী নিজে নিজে আলী গায়েব জানে, এটা পাবলিকতে দান্ডা লাগায়, এজন্য আমরা হাতের মধ্যে বাধ্য হয়ে কলম ধরছি, ঠিক? সমস্ত খাজিনার মালিক আমার আল্লাহ, আমার নবী বলেন আল্লাহ আমাকে
দান করেছেন। নবী বলেন ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দে আমি নবী বন্টন করি। তাদের মধ্যে স্পষ্ট কথাগুলো এগুলো বুঝেন না কেন? আমরা তো আবারও বলি দৃশ্য অদৃশ্য সব জানে কে? আমি আবার তেলাওয়াত করছি শুনবেন। আলিমুল গায়বি ওয়াজ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমরা সব সুন্নিরা এই ওয়াজগুলো করা দরকার। এই টুকি 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 ধাক্কা ধাক্কি না কিনা ডাইরেক্ট বয়ান করবেন, হিডো করবেন হিডো করবেন। এক জায়গায় লেখছে কুল ইন্নামা আনা বাশার, হে রাসূল আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। কিন্তু আরেক জায়গায় বলছে কাদ জা আকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, এবং আরেক হাদিসে বলছে রাসূল আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? এদেরটাও বলবেন এটাও বলবেন, বলার পরে সমাধান দিবেন, এক কালে আসবেন না। এজন্য আমরা বাধ্য হয়ে বুঝাইতে চাই আমাদের সুন্নিদের মূল আকীদা কি। আমরা মাজারে গিয়ে কখনোই সেজদা করি না, সেজদা পাওয়ার মালিক কে? কারে বুঝান দান্দাবাজি? যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে, বিচ্ছিন্ন ঘটনার কারণে, যেমন কয়েকদিন আগে হাটহাজারিতে একটা ছাত্রকে পিটাইছে, কথা পাইছেন না আপনারা? একটা ছাত্রকে বাইরেতে 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 অনেক আঘাত করছে, যেই রসুল শিশুদের সামনে দিয়ে গেলে মাররা আলাকিন মানে ফাসাল্লাম আলাইহিম, রসুল শিশুদের সামনে দিয়ে গেলে শিশুকে আল্লাহ রসুল সালাম দিতেন, তাদেরকে বুকে জড়িয়ে দিতেন, তাদেরকে চুমু খেতেন, তাদেরকে আদর করতেন, তাদেরকে মিষ্টি খাওয়াতেন। সেই রসুল যেই রসুল শিশুদেরকে বলছেন মান্নাম ইয়ারহাম সাগীরানা, যারা আমার ছোটকে স্নেহ করে না বা লাইসা মিন্না, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। রসুল যেখানে শিশুদেরকে আদর কথা বলেছেন, ভালোবাসার কথা বলেছেন, সেখানে শাসন তো সব জায়গায় আছে, কিন্তু ইসলামী শরীয়তে শিশুদেরকে মাইরা মুটাইয়া ফিটাইয়া দিন শিক্ষা দেওয়া এটা ইসলাম এলাও করে না। বুঝতে পেরেছেন? আমি দেখেছি তাকে কি পিটানটা পিটাইছিল, তাকে গ্রেফতার করা হয়েছে, অনেক জায়গায় এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, মারতে মারতে কিছু কিছু জায়গা আবার বেরো ফেলে। এইগুলো যেন না হয়, এইগুলো যেন না হয়, শিশুদেরকে ভয় দিয়ে নয়, বই দিয়ে যদি কোরআন পড়াইতে যান, এই কোরআন শরীফ কাছ থেকে তারা ভয়ে দূরে পালাইয়া যাবে, তারা এই কোরআন থেকে দূরে চলে যাবে, এই কোরআনের প্রতি ভবিষ্যতে তাদের সন্তান দিয়ে পর্যন্ত অনীহা সৃষ্টি হবে। আপনি কোরআন পড়াইতে হবে ভালোবাসা দিয়ে, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য অনেকে সুর তুলছে ওই মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য। আমি ওই দিন চিটাগাং গিয়েও এটার বিরুদ্ধে করছি যে কোনো ছাত্রকে যদি কোনো শিক্ষক আঘাত করে এটার জন্য প্রতিষ্ঠান দায়ী হবে না, প্রতিষ্ঠান থাকবে, কিন্তু যে অন্যায় করবে প্রয়োজনে তার বিচার হোক, কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য একটি কথা বলবেন, যে কোনো জায়গায় যেমন বিকারুন নেশন উনিশ করেন কলেজের ভিতরে ছাত্র শিক্ষিকের ছাত্রী শিক্ষকের মাঝে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, অনেকে দাবি তুলেছে কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়ার জন্য, কোন ব্যক্তির দায়ী প্রতিষ্ঠানের উপরে চাপিয়ে দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা বলে? অনেক সময় দেশের মধ্যে আন্দোলন হয়, একটা ঘটনা ঘটে সরকার নামাইলাও, সব শেষ করে না দেশ অসল করে দাও, এইভাবে দাবি আদায় করা যায় না। অন্যায় যে করবে তাকে তাকে শাস্তির আওতায় আনতে হবে। এই অন্যায়কারীর অন্যায় যখন সঠিকভাবে যখন বিচারের আওতায় চলে আসবে, আরেকজন অন্যায় করতে গিয়ে 100 বার চিন্তা করবে ঠিক কিনা বলে? এই জন্য আমরা বিচার নিশ্চিত চাই। আর যেই হুজুর ছাত্রকে এভাবে পিটান, আপনাদের অনেকগুলা ছাত্রের অনেক কাহিনী আমরা জানি, এগুলা দিয়ে আপনারা অনেক প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করছেন, বিভিন্ন ছাত্র ছাত্র এটা কথা আমরা স্মরণ করে, এগুলো যেন না হয়, নাউজুবিল্লাহ মিন জালে। এগুলো দিয়ে প্রতিষ্ঠানকে আর কলঙ্ক করেন না। আমি বলবো ওই মাদ্রাসা যে যা কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষকে বলবো আপনারা এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখুন, সজাগ দৃষ্টি রাখুন, প্রত্যেকটা ছাত্র আপনাদের কাছে আমানত, যেন তারা যেন আপনাদের মাধ্যমে খেয়ানত না হয় সেদিকে খেয়াল করতে হবে। এই জন্য বলছিলাম সবকিছুর মালিক কে? তো আল্লাহ নবী দে, নবী কয় আমি নবী নিজে বন্টন করি। তো সুতরাং এইগুলো নিয়ে দান্দাবাজি না করে আমাদের সঙ্গে বসলেই সমাধান হয়ে যাবে। আচ্ছা বলুন তো, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবী এইভাবে একটা দল, এখন একটা ঘটনা বলি, হ্যাঁ একটা গঠনমূলক বয়ান করি, তাহলে আপনাদের হৃদয়টাকে বিগলিত হবে বলে আমি আশা করি। এখন এতক্ষণ আমি আকিদার কথা বলছিলাম, কারণ আকিদা ঠিক থাকলে আপনার জীবন দাম আছে। যেমন ঘরের খুঁটি যদি ঠিক থাকে ছাদ আপনি দিতে পারবেন, খুঁটি নাই খুঁটিবিহীন ছাদ দেওয়া যাবে না।
এই জন্য বলবো কি আল আকীদাতু হিয়া সাবিহাতুল ঈমান আকীদা হলো ঈমানের খুঁটি আকীদা যখন মজবুত থাকবে কোন মানুষ টাকার বিনিময়ে আপনার ঈমানকে কিনে নিতে পারবে না এই জন্য আমার নবী একদিন সাহাবাদেরকে নিয়ে বসতেন বসে বলছেন ও সাহাবারা আমি তোমাদেরকে একে যুদ্ধে পাঠাবো তোমার হাতে ইসলামের পতাকা রাখবে তোমার হাতে ইসলামের দ্বিতীয় পতাকা রাখবে তোমার হাতে ইসলামের তৃতীয় পতাকা রাখবে এইভাবে রসুল এক দুই তিন ধারাবাহিক নামটা বলে দিয়েছেন কিন্তু এরপর রসুল বলেছেন চতুর্থ জন কে হবে মানে যুদ্ধের মাঠেই খলিফা নির্বাচন করে নিবে চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না তখন রসুল সাহাবারা ওই যুদ্ধে যায় নাই যাওয়ার আগেই রসুল বললেন তুমি এরপরে তুমি এরপরে তুমি ঠিকই যুদ্ধের ময়দানে গিয়েছেন আর আমার রসুল বাড়িতে মসজিদে বসে বসে সাহাবাদেরকে যুদ্ধের তথ্য বিবরণ উপস্থাপন করছেন আর প্রত্যেক এক দুই তিন প্রথম জন যখন শহীদ হয়ে গেছে আমার নবী মসজিদ থেকে বললেন আমি এই মুহূর্তে দেখতেছি আমার সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে নবীজিকে দেখাইছে কে জানাইছে কে তো যুদ্ধ যাওয়ার পরে শহীদ হয়েছে রসুল দেখেছেন এটা নাজেব আর যুদ্ধে যাওয়ার আগেই তারা শহীদ হবে বলে দিয়েছেন এটা গায়েব এটা কি গায়েব তো সেই জন্য একজন শহীদ হয়ে গেল দ্বিতীয় জন শহীদ হয়ে গেল আমার রাসূল বলেন হে সাহাবারা আমি দেখতেছি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গিয়েছেন এরপরের ঘটনাটা বড় করুন অত্যন্ত কঠিন একটা খবর যেটা বলতে গেলে আমার কলিজাটা মানে না আমি ওই দিনও এই বয়ান করতে গিয়ে আমার হৃদয়ে অত্যন্ত রক্তক্ষরণ হয়েছিল ওই কথাটাই আমার রসুল হঠাৎ করে মসজিদের ভিতর থেকে চেহার মোবারকটা লাল বর্ণ হয়ে গেল চোখের পানি মোবারক গুলো চলে আসলো রসুলকে জিজ্ঞেস করা হইল নবী গো আপনি এমন হচ্ছেন কেন রসুল বলেন আমি দেখতেছি আমার তৃতীয় সেনাপতি হযরত জাফর ইবনে আবি তালিবের এই মুহূর্তে যুদ্ধের মাঠে একটা বিয়াদব হাতটাকে অর্ধেক কেটে দিয়েছে ও বন্ধুরে কেমন করে আমি ঘটনা বলবো আমার মন মানে না আমার নবী ডাক দিয়া বলেন সাহাবীরা আমি নবী দেখতেছি এমন ভাবে তার ডান হাতটারে কেটে দিয়ে ফেলা হয়েছে আর হাতটা কাটার পরে আমি নবী দেখলাম তার অর্ধেকটা হাত কেটেছে আর অর্ধেকটা হাত এইভাবে দুলতেছে আমি নবী তাকায় দেখলাম পতাকাটা তলোয়ারটা তার বাম হাতের মধ্যে নিয়েছে এই বাম হাতটা দিয়ে সে শত্রুর মোকাবেলা করে যুদ্ধ করতেছে কিন্তু সবচাইতে বড় কথা হলো আমি যখন দেখতেছি বাম হাত দিয়ে সে যুদ্ধ করতেছে আর ডান হাতটাই এমন ভাবে নাচতেছে কিছুক্ষণ পরে দেখলাম আমার জাফর ডান হাতটারে পায়ের নিচে ফলাইয়া এমন সুরে একটা টান মারছে গড়ি থেকে তার ডান হাতটারে টান দিয়া সিরা ফলাইছে দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয়ই ইসলাম দামি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম এই আমার যুবকের দল অনুরোধ করে বলে দিয়ে যায় আজকে ফুলের টুকি আমাদের উপরে পড়ে না এরপর ইসলাম ভালো লাগে না আজকে শরীর থেকে ঘাম ঝরে না তারপর ইসলাম ভালো লাগে না সাহাবায়ে কেরাম রক্ত ঢেলে দিয়েছেন ইসলামের পতাকাকে হাতের মধ্যে নিয়েছেন ডান হাতটারে যখন সিরা বালাইয়া দিছি এবার বাম হাতের মধ্যে তিনি নিয়ে যুদ্ধ শুরু করলেন যুদ্ধ করার পরে আমার নবী তাকায়া দেখেন ওই মুহূর্তে আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন বলেন আমি দেখলাম তার বাম হাতটারে কেটে ফেলে দিয়েছেন বাম হাতটারে যখন কেটে ফেলে দিয়েছেন আমার নবী আর চোখের পানি মুবারক ধরে রাখতে পারে নাই এবার আমার নবী বলে সাহাবারারি আমি তাকায়া দেখলাম আমার সাহাবি মাটির মধ্যে পড়ে গেছে বাম হাতটারে কাটার সাথে সাথে হাত থেকে যখন তলোয়ারটা নিচে পড়ে গেছে আমার সাহাবি হাতের চিন্তা করে নাই নিজের জীবনের চিন্তা করে নাই ইসলামের পতাকাটাকে পাহারা দিয়া রাখার জন্য ওই দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে ধরছে আল্লাহু আকবার বলে একেবারে
দাঁত দিয়ে কামড় দিয়ে পতাকাটা ধরলেন এবার একটা নয় দুইটা নয় তিনটা নয় আমার নবী বলেন তার শরীরের ভিতরে বাহুটা আঘাত দেওয়ার পরেও জবান থেকে পতাকাটা ছাড়ে নাই এবার আমার নবী এমন নামে যখন তিনি বলল বলার সাথে সাথে আমার নবী ঘটনা বলতেছেন আর হঠাৎ করে আমার নবী দেখতেছেন অনেকগুলো মানুষগুলো যুদ্ধ করতেছে আর নবী চোখের পানি ফেলে কান্দেন হঠাৎ করে আমার নবী কই ওয়ালাইকুম আসসালাম কোন মানুষ নাই কেউ আপনার সালাম দেয় নাই রে কিন্তু আপনি হঠাৎ করে কেন ওয়ালাইকুম সালাম বললেন আমরা তো সালাম দেই নাই কেন আপনি সালামের জবাব দিলেন কোন মানুষ তো আসে নাই কেন আপনি সালামের জবাব দিলেন আমার নবী আপনার নবী বলে ইন্নি আওয়ামালা তারাও না আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না ইন্নি আসমা মালা তাসমাউন আমি রসুল যাহা শুনি তোমরা তা শোনো না জুরি কি সুবহানাল্লাহ বলবেন না আপনি কেন এমন ভাবে আপনি কেন এমন ভাবে কেমন ভাবে ও নবী আপনি কেন সালামের জবাব দিলেন আমার নবী বলেন আমার নবী এখান থেকে জায়েদের জানাজা পড়লেন ও কয়লা তিনি বললেন আস্তাগফিরুল্লাহ তোমরা তার জন্য গুণ ক্ষমা চাও শুধুমাত্র তা নয় ফাকাত দাখালাল জান্নাতা সে জান্নাতে প্রবেশ করে গেছে হুয়া শহীদ সে শহীদ হয়ে গেছে আমার নবী মানে ফাসাল্লালাইহি জাফর এরপরে আমার নবী জাফর জানাজা পড়লেন গায়েবি জানাজা এখন গায়েবি জানাজা গায়েব নাই ওই সময় গায়েবি জানাজা নসল করতেন কারণ আমার নবী কেন করতেন আমার নবী দেখার ক্ষমতা আছে বলে নবী গায়েবি জানাজা পড়তেন ঠিক কি না বলেন এই আকীদাগুলো সঠিক করেন এবার আমার নবী বলেন ফাসাল্লালাইহি জাফর আমার নবী জাফরের জানাজা পড়লেন ও কালা ইস্তাগফিরু লাহু লিআখিকুম আমার নবী বলেন তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো শুধু তাই নয় ফা ইন্নাহু শহীদ সেও শহীদ হয়ে গেছে দাখালাল জান্নাহ সে জান্নাতি হয়ে গেছে আমার নবী বলে ওয়াতিউ ফিল জান্নাহ আমি নবী দেখতেছি সে জান্নাতের মধ্যে উঠতেছে উইরা উইরা যখন আমি যখন দেখলাম আমার জাফরের দুইটা হাত গাইতা বলাইছে হুয়া শহীদ সে যখন শহীদ হয়ে যাচ্ছে ওই মুহূর্তে আমি এখান থেকে তাকায়া দেখলাম আমার আল্লাহ আমার জাফরের দুইটা হাতের জায়গায় দুইটা নূরানি পাখির ডানা লাগাইয়া দিছে দুইটা নূরের পাখির ডানা লাগাইয়া দিল আমি নবী দেখলাম সে পাখির ডানা ভর করে আকাশে উড়ে গেছে সেই মাত্র আকাশে উড়ে গেছে লো আমার নবী বলেন আমি যে সালামের জবাব দিয়েছি এটা হলো আমার জাফরের সালামের জবাব এই জন্য আমার যুবক ভাইরা যেই কথাগুলো বলবো কথাগুলো বড় মনোযোগ দিয়ে শুনুন আমার নবী আপনার নবী আমি হঠাৎ করে বিষয়টা তুলছি আকিদার বিষয় কারণ ইমান যদি না থাকে আমার নামাজ রোজা কোনো কাজে আসবে না কথা বলেন ঠিক কিনা আমার নবী বলেন উম্মত হাসুরির ময়দানে কেউ বুড়াকে তুলসিরাত পার হবে কেউ জিব্রাইলের ডানার উপরে কদম রেখে পার হবে কেউ ঘোড়ার তনির ন্যায় পার হবে কেউ তুলসিরাতের উপর দিয়া যাবে আর একটা মাত্র সাহাবি সবার মাথার উপর দিয়া নূরের পাখি পর করে করে তুলসিরাত পাড়ি দিয়া
জান্নাতের ভিতরে ঢুকবে, নূরের পাকা লাগাইয়া দিব। এই জন্য জাফরের একটা উপাধি হল জাফর তৈয়ার। এবার বন্ধুরে আমার নবী বলে আমার যে সাহাবীর যুদ্ধের ময়দানে দুইটা হাত কেটে দিয়েছিল, আমার আল্লাহ দুইটা পাখির ডানা লাগাইয়া দিবে। এই পাখির ডানা দিয়ে লাগাইয়া লাগাইয়া দেওয়ার কারণে ওই পাখি উদ্দেশ্যে হওয়ার জাফরে ওই হাসরের ময়দানে সবার উপর দিয়া উড়ে উড়ে জান্নাতে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা মনে রেখো, মনে রেখো, কোনদিন ত্যাগ ছাড়া ত্যাগী ছাড়া সুখী হওয়া যায় না। ভোগে সুখ নাই, ত্যাগেই হলো প্রকৃত সুখ। ইসলামের জন্য যারা কথা বলবে তারা বড় দামি, ইসলামের জন্য যারা জীবন দিবে তারা বড় দামি, দিনের জন্য যারা জীবন দিবে তারা বড় দামি, আমার নবীর জন্য যারা জীবন দিবে তারা বড় দামি। যদিও সাময়িক কষ্ট, কিন্তু আমার আল্লাহ তাদের মর্যাদা বাড়াইয়া দিবেন হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আব্বারে আমার নবী বলছিল প্রথম জাহিদ ইবনে হারেস শহীদ হবে, এরপরে কে? হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হবে, এরপরে এরপরে হযরত জাফর শহীদ হয়ে যাবে। আল্লাহর কসম, সিরিয়ালের মধ্যে কোনো গরমিল হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না ভাই? সুবহানাল্লাহ, আল্লাহর কসম, সিরিয়ালের মধ্যে চুল পরিমাণ গরমিল হয় নাই। রসুল বলছেন পরের জন তোমরা বানাইবা। এবার যুদ্ধের ময়দানে একজনকে বানাইলেন, তিনি হলো হযরত খালিদ ইবনে ওয়ালিদ। জুরিগণ সুবহানাল্লাহ, আল্লাহর তরবারির মধ্যে একটা তরবারি যার নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ, যার উপাধি ছিল সাইফুন মিন সুয়ুফিল্লাহ। আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি হলো হযরত খালিদ ইবনে ওয়ালিদ। এবার দেখেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ, এবার আমার নবী জানে কিভাবে, আল্লাহ বলেন আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনারা জানাইয়া দিয়েছি। জোরে বলুন ঠিক কি না বলেন? আমি আল্লাহ আপনাকে জানাইয়া দিয়েছি। এই জন্য বন্ধুরি আল্লাহ জানাইয়া দিয়েছেন বলে নবী জেনেছেন, এই কথাটা বললে কেউ অন্যায় হবে। ধনভাণ্ডার মালিক হলো আমার আল্লাহ। যদি কেউ বলে নবীর কাছে সমস্ত ধনভাণ্ডার হাকিকতে মালিক আমার নবী, এটা শিরিক হবে, মুশরিক হবে, কুফরি হবে। আমরা বলি সব ধনভাণ্ডার মালিক হলো আমার আল্লাহ। সেখান থেকে আমার নবীকে আল্লাহ আমার ধনভাণ্ডারের চাবি সমূহ হাতে দিয়েছেন। এই কথাটা বললে কি বাজান? আল্লাহ খালি হইয়া যাইব, আল্লাহকে ফকিরিয়া যাইব, আল্লাহকে হারাইয়া যাইব। অনেক মানুষকে আমি কেন কইছি আল্লাহকে সে গায়েব হইয়া, আল্লাহর ক্ষেত্রে গায়েব শব্দ ব্যবহার করে না কি ওজুদ এবং হাজিরের মধ্যে পার্থক্য হয় যাবে। আরে বাবা, আমরা কোনোদিন তো আল্লাহর গায়েব দিয়ে এই কথা বোঝাই না যে আল্লাহ এখন গোপন আছে। আরে আল্লাহ আগে প্রকাশ ছিল, এখন গোপন হয়ে গেছে। ফাগলের প্রলাপ পাইছেন? সারা জীবন পড়ছি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সলা। গায়েবের উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। আমরা সারা জীবন ছোটবেলা থেকে পড়ছি জান্নাত দেখা যায় কয় না, বিশ্বাস করার নাম ঈমান। জাহান্নাম দেখা যায় কয় না, এটা বিশ্বাস করার নাম ঈমান। কয়ে হাউজে কাউসার দেখা যায় কয় না, কয়ে এটা বিশ্বাস করার নাম ঈমান। আর পুলসিরাত দেখা যায় কয় না, এটা বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ দেখা যায় কয় না, এটা বিশ্বাস করার নাম ঈমান। ছোটবেলা থেকে আমরা এইভাবে মাছ আছি, এরকম তো শিখাইছি আমরা। এখন যদি গায়েবের কোনো ব্যাখ্যা থাকে, স্পেশাল কোনো ব্যাখ্যা থাকলে বসে ব্যাখ্যা দেন না। কথা ঠিক কিনা? আমরা তো বুঝি অদৃশ্য আল্লাহকে দেখা যায় না, ঠিক কিনা বলেন? রসুলকে আল্লাহ পাক দেখা দিয়েছেন, যখন দেখেছিলেন তখন তো দেখেছেন, এরপরে আল্লাহ কি হয়েছেন? রসুলের চোখ থেকে আল্লাহ অদৃশ্য হয়ে গেছে, এটা হইলো আল্লাহ গেলেন গায়েব হইয়া। আমরা তো ব্যাখ্যা থাকতে পারে, ব্যাখ্যা থাকতে পারে না। এখন আপনি কুফুরের ফতোয়া শিরকের ফতোয়া দিলে 100% আল্লাহর বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য যদি প্রমাণিত হয় তখন আমার মুশরিক কোন অসুবিধা নাই। আর হুট করে আমার থেকে ব্যাখ্যা না যায় নেই, আপনি হুট করে একটা ফতোয়া দিয়ে দিচ্ছেন, দিয়ে দেশের মধ্যে একটা আউলা জাউলা লাগাই দিচ্ছেন, এটা ভালো না। ফিতনা তো আসাদ বিড়াল কতল, ফিতনা হত্যার চাইতে আরো জঘন্য। কথা বলেন ঠিক না ভাই? এই জন্য আপনারা কি, আপনারা কি এদের কথায় কান দেন? আমি বলবো কৌমিরা আমাদের বিরুদ্ধে আগে থেকেই বলতেছে, এখনো বলবে, ভবিষ্যতে হয়তো বলবে। এরা আমরা কাফের কয় কোনো কোনো কারণে, আমরা এবারে কাফের কয় কোনো কোনো কারণে, আমরা আমাদের দলিল নিয়ে চলতেছি, এরাও এরার দলিল নিয়ে চলতেছে। দুইজন যদি এক টেবিলে বইয়া যায় তাইলে ইনশাল্লাহ একদিন একদিন সমস্যা সমাধান করব। কিন্তু আমার সাথে চললে আমরার লোকে ফিরিয়া আমরার নাম ব্যবহার করিয়া আমরার লোকে খাইয়া আমরার লোকে এরপরে গিয়া
কষ্ট লাগেনিও আমরা এখন দাবি ছেড়ে দিছি আমরা এখন দাবি ছেড়ে দিছি যাই আমরা যারা আছি আমরা একদিকে আছি আমরা যাই আপনারা আমরা আর আমাদের দলে অন্তর্ভুক্ত মনে করি না ঠিক কিনা বলেন আপনার জন্য ভালো লাগে আপনি চলেন আমি ডাইরেক্ট একটা কথা কইতাম চাই আমি শান বলিলে আপনার কেন জ্বলে ভাই আপনার কেন জ্বলে আপনি যান আপনার মন চাইলে আপনি যেদিকে মন চাই সেদিকটা যান কিন্তু আমাদের রাস্তায় কাটা হয়ে দাঁড়াবেন না কাটা হলে রিয়াকশন হবে পানুক সাহেবের লেজ দিয়ে কান চুলকাবেন না অ্যাকশন অ্যাকশন তাহির রংটা বুঝেন না এটা ঘরের কোনায় কথা বলে না এটা রাজপথে কথা বলে আমার বাবার এক কোটিবার গালি দেন আমি কিচ্ছু কমো না আমার মাকে গালি দিতেছেন ফেসবুকে কত কথা লিখতেছেন আমি কিচ্ছু কমো না যখন দেখবো আমার নবীর বিরুদ্ধে কথা বলছেন আপনি কে সেটা দেখার সময় আমার নাই আপনার মুজাদ্দেদার ১৪ গোষ্ঠীর অতলা কুফুরি আমার বাক্সের ভিতরে জমা আছে কাফের যেমন আপনি কইতারেন আমরা কিন্তু প্রমাণ দিয়া কইয়া দিব আমার তো ব্যাটকা আছে আপনি ব্যাটকা দিবেন দূরের কথা ফালাইতে বাধ্য হবেন ঠিক কি না বলো শেতায়ন না আমি কিন্তু হাসি মুখে ওয়াজ করি না বক্তা কিন্তু আমি রাগ ফিরে ওয়াজ করি না বক্তা না কিন্তু কিন্তু ইদানিং ওরা আমারে শেতে দিছে আর আইবে মনে হয় দিনে দিনে একটু কঠিন যে হবে এটা আমার আম্মা মাঝে মাঝে কয় লাইফ স্ট্রাগল জীবন মানে যুদ্ধ কথা বলেন ঠিক কিনা বলেন আপনার মনে রাগ করতেছেন নাকি সেনাপতি হলো হযরত খালিদ ইবনে ওয়ালিদ এমন শক্তি আল্লাহ আকবার সাহেব আর জন কইছে আরো জোরে করে আল্লাহু আকবার আরো জোরে করে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলেন রাগ করে লাভ নাই গুসা করে লাভ নাই খালিদ ইবনে ওয়ালিদ এমন ভাবে পতাকাটা হাতে নিয়ে বীরত্বের সাথে যুদ্ধ করতেছেন খালিদ ইবনে ওয়ালিদের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর এই শক্তি নিয়ে যুদ্ধ করতেছেন যুদ্ধ করতে 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 হঠাৎ করে মাথার যে হেলমেটটা আছে পড়ে গেছে হযরত খালিদ ইবনে ওয়ালিদ ফিরে গেছে পিছন দিকে সাহাবারা ডাক দিয়ে কয় খালিদ তুমি কেন পিছন দিকে ফিরে যাইতেছো আমার হেলমেটটা হারাই গেছে আরে হেলমেট গেলে গেছে যুদ্ধ করো কারণ আপনি পিছনে গেলে তো আমরা হাইরা যাবো কারণ আপনারা সবাই ভয় পা আপনি বড় পারদর্শী আপনি সাইফুন মিন সুয়ুফিল্লাহ আপনি পিছনে গেলে তো আমরা নেতা যদি পিছনে যাই পাতিরা তো যাইব আমরা কি করব এবার নেতা যখন দূর দিছে তারাও পিছন পিছন দূর কাফেররা মনে করে আবার সুযোগ আইছে কিন্তু দেখা গেল একটি পরে খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলেন আমার গায়ের মধ্যে শক্তি নাই সব শক্তি আমার হেলমেটের ভিতরে সব শক্তি আমার হেলমেটের ভিতরে এবার হঠাৎ করে হেলমেটটা বিছাইরা পাইছে পাইয়া যখন মাথার ভিতরে হেলমেটটা বাঁধছেন বাঁধার পরে আবার গায়ের মধ্যে শক্তি এসেছে খেজুরের ডাল হাতে নিয়েছে তলোয়ারের মোকাবেলায় খেজুরের ডাল দিয়া সমান করে ফলাইছে এবার খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধ করতেছে কত ফাতাহ ফাতাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দিয়া দিছে বিজয় দেওয়ার পরে সাহাবারা বলতেছেন ও খালিদ ইবনে ওয়ালিদ আপনি তো যুদ্ধের ময়দান আমাদের কলিজা সিপা লাগাই ফেলাইছেন হঠাৎ করে আপনি সব পালায় পিছন দিয়ে কেন দৌড় মারছেন তিনি বললেন আমার সমস্ত শক্তি আমার হেলমেটের ভিতরে কই কেন কই হেলমেটটা মাথায় থাকলে আমি শক্তি পাই হেলমেটটা মাথায় না থাকলে আমি অচলের মতো হইয়া যাই যুবক ভাই আমার সাহাবারা ডাক দিয়ে কয় শক্তির সঙ্গে হেলমেটের সম্পর্ক কি ওই সাহাবি ডাক দিয়ে বলেন আমার গায়ে শক্তি পাই হেলমেটটা লাগাইলে কারণ ওই হেলমেটের মধ্যে আছে আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের চুল মুবারক সুয়ে মুহাম সুয়ে কাবা রু
মানে হলো মোদের কপাল থাকে কাবার দিকে আর কাবা ঝুঁকে যায় আমার নবীর দিকে সুবহানাল্লাহ রুয়ে আমার সুয়ে কাবা রুয়ে কাবা সুয়ে মুহাম্মদ কাবা কাবা রুয়ে মুহাম্মদ কাবা কাবা রুয়ে মুহাম্মদ ঠিক কি না আমার নবী হলো কাবার কথা কানে কথা না কাবার একটা কথা বলি রাত করবেন না কেউ আমি নিজে নবীর চুল মুবারক চোখে দুইবার দেখেছি এই জন্য নবীর শান গাইলে আমার ভিতরে উজালা লাগে শান্তি লাগে লাইন ধরে আরে এই মাঠে কত ভাগ্য নবী জিন্দা নবীর চুল মুবারক জিন্দা ও গো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি কন্যা করে হাত তোলেন না হাত তোলেন না হাত তোলেন না না এমনে না হাত নামান হাত নামাও হাত নামাও সবার মোবাইলের ফ্লাশ লাইট জ্বালাই দিব আমার নবীর নূরের ছবি দেখানোর জন্য একটু মহব্বতে বলুন সবাই মোবাইলের ফ্লাশ লাইট তাড়াতাড়ি জ্বালাই দেন আমি শেষ বেলায় গজলটা বলে যাই ইনশাল্লাহ সবাই 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ দেন 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 সবাই জ্বালাই দেন ও গয়ামার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি বল দেখিতে চাই তোমার নূরের ছবি আহা জন্ম আর বাংলাদেশে জন্ম আর বাংলাদেশে রেখেছো আমায় বাদল করে বলো রাসুল তোমায় ভালোবাসি মনরি দয় জারি করে আহারাসুল তোমায় ভালোবাসি মনরি দয় জারি করি বলো বুকের মাঝে জ্বালায় আমার দূর হল তুই মার দিদারে দূর হবে তুই মার দিদারে উম্মতের তো রবি তুমি তোমার পেলে পাগলামি বলো উম্মতের তো তোমার প্রেমে হের পাগল আমি হাই মায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার দাও না দেখা ঘুমের ঘরে আহ মায়া যদি লাগে তোমার দাও না দেখা মেরে ঘরে রাসুল তোমায় ভালোবাসি মনরি দয় জার করি বলো বুকের মাঝে জ্বালায় আমার দূর হেব তো মার দিদারে দূর হবে তো আমার দিদারে এই বাবারা আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই নবীকে দেখার ক্ষমতা দিছে কে যেহেতু আমার নিয়ে গুঞ্জন ব্যঞ্জন এই জন্য এই বিষয়টি স্পষ্ট করলাম আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী ধনভাণ্ডারের চাবি দিয়েছেন
আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলেই আমার রসুল সব দেখার ক্ষমতা আছে না নাই? তো এতে আপনাদের অ্যালার্জি হওয়ার কোনো কারণ নবী শানটা কইলেই শুধু আপনাদের অ্যালার্জি শুরু হয়ে গেল, বাদ দেন। আগামীকাল দিনের বেলা তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয় মাঠে থাকবো, দিনের বেলায় সবাই যাবেন ইনশাল্লাহ। কারা কারা খুশি একটু হাত তোলেন, আমার নবী জিন্দা, কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? দুইটা হাত সোজা করে, দুইটা হাত সোজা করে আমি একটা স্লোগান দিব, আওয়াজটা এমন ভাবে হবে যেন আমাদের হৃদয়ে নবীর প্রেম উজালা হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালত, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন করুন। আরো যেরকম আমিন সবাই মহা